হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাস্থ্যবিধি মেনটেন করে চলছেন। আজকে বন্ধুরা, বিষয় যাওয়ার আগে প্রথমেই আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই, এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেননা আমি বেশ কিছু একটা, যে আপনারা জানেন যে ইউটিউবের ভিতরে যে স্ট্যাটিস্টিক্স দেখা যায় যে কত পার্সেন্ট লোকেরা সে ভিডিওটা দেখছে এবং কত পার্সেন্ট লোকেরা সাবস্ক্রাইব করছেন, আমি দেখতে পাচ্ছি, দেখুন এখানটায় যে স্ট্যাটিস্টিক্স যেখানে দিচ্ছে সেটাতে 80% ওপরে আমার ভিডিওটা হয়তো দেখছে কিন্তু তারা সাবস্ক্রাইব করছে না। তাহলে বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিও যদি আপনাদের ভালো লাগে। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে প্রথমে উপস্থিত হয়েছি সেটা অবশ্যই কোভিডের আপডেট নিয়ে। আশা করি টাইটেল থেকে বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ দুটো আপডেট, যেটা আমাদের একটা খুশির যে একটা পরিস্থিতির ভেতরে যাওয়ার জন্য কিংবা কিছুর হাঁপ ছেড়ে বাঁচার জন্য এই যে দুটো নিউজ সেটার জন্য যথেষ্ট। সেটা প্রথমটাই হচ্ছে যে খুব অল্প দিনের ভেতরেই যে ওপেন স্পেসে আমাদের আর কোনো মাস্কারিয়া বা মাস্ক লাগাতে হবে না। এবং আরেকটা খুশির খবর হচ্ছে যে 40 থেকে 49 বছর বয়স পর্যন্ত যে এজ লিমিটেশন আছে সেটাতে কিন্তু খুব শিগগিরই বা জুন মাসের প্রথম থেকেই কিন্তু তাদের ভ্যাকসিনেশন শুরু হয়ে যাবে। প্রথমেই যে অংশটাতে যাওয়া যাক সেটা হচ্ছে যে মাস্কারিয়া লাগবে কি লাগবে না সেটা নিয়ে একটা যে খবর যেটা বেরিয়েছে সেটা আপনাদের সামনে জানাই। যে সেটা হচ্ছে যে দেখুন, আমার হাতে একটি পেপার আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই পেপারটা। এটার ভিতরে একটা জায়গায় এখানটায় লেখা আছে যে ফার্নান্দো সিমন, যিনি এই ভাইরোলজির বা এপিডেমিওলজির যিনি এখন বর্তমানে স্পেনের যে ডিরেক্টর, তিনি বলছেন যে সিমন আনুনসিয়াকে এন নো মুচোস দিয়াস সে রেবাখারা এল উসো দেলাস মাস্কারিয়াস। মানে ব্যাপারটা জিনিসটা খুব পরিষ্কার, আর মাত্র অল্প কয়েকটা দিন এবং তারপরেই সেই যে আমাদের মাস্ক নিয়ে যাওয়া ওপেন স্পেসে সেটা কিন্তু তারা এখানটা থেকে যে অব্লিগাতরি যে জিনিসটা যেটা ছিল যে আপনাকে মাস্ক পরতেই হবে সেই জিনিসটাকে তারা কিন্তু তারা সরিয়ে নেবে। তারা আরেকটা জিনিস সেটাকে ডিটেলসে বললে তারা বলেছে যে বেশ কিছুটা অটোনোমাস বডি যারা আছে বা প্রভিন্স যারা আছে তারা অলরেডি তারা অ্যানাউন্স করেছে যে তারা এটা করবে। এটার সম্বন্ধে বলতে গেলে আরও একটা জিনিস জানানো দরকার, সেটা হচ্ছে তারা বলছে যে প্রতি লাখে যদি 150 জনের ইনসিডেন্স যে একটা লেভেলটা সেটা যদি নেমে আসে বা 150-এর নিচে যদি নেমে আসে তাহলেই তারা এই জিনিসটাকে কার্যকর করবে যে বাইরে আর মাস্কারিয়া নিয়ে যাওয়া যাবে না। তো বর্তমান যে সিচুয়েশন তাতে কিন্তু আস্তে 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 এইটা নিচেটা কিন্তু নেমে আসছে। শুধু তাই নয়, এরপরের যে খবর সেটার সাথে এইটারই রিলেটেড, সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশন প্রসেসটা। তো বর্তমানে স্পেনের প্রায় 15% বা 15%-এর সামান্য একটু বেশি কিন্তু অলরেডি ভ্যাকসিনেশন হয়ে গেছে। এটারও একটা খবর আপনাকে দেখায় যেটা এখানতে ভেন্তেমিনুতোস একটা পেপারে সেখানে বেরিয়েছে, আপনারা এখানে দেখতে পারেন যে এখানটায় যে খবরটা যেটা এসছে সেটা আমি আপনাদেরকে ছোট্ট জাস্ট হেডিংটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারা বলছে যে মাদ্রিদ ই ওত্র সিয়েতে অটোনোমাস বাকুনারান এন খুনিও আলা পোবলাসিয়ন এন্ত্রে করেন্তা ই করেন্তাই নোভে আনিওস। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, যারা 40 থেকে 49 বছর বয়সের যে এজ গ্রুপে পড়ে, অবশ্যই আমিও তার ভেতরে পড়ি আপনাকে বলেই দিচ্ছি, সেক্ষেত্রে তাদের ভ্যাকসিনেশন শুরু করবে খুব শিগগিরই এবং সেটা জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই হয়তো শুরু হয়ে যাবে। এটাও একটা বড় একটা খুশির খবর, কেননা আমরা যারা বিদেশি যারা আছি তারা কিন্তু ম্যাক্সিমামটাই এই 30 থেকে 50-এর গ্রুপের ভেতরেই পড়ি, ম্যাক্সিমাম যে লেভেলটা যেটা আছে যারা আমরা মানে আমাদের যে দেশীয় অধিবাসী বা অভিবাসী যারা আছে তারা এই গ্রুপের ভেতরেই পড়ি। তাহলে সেক্ষেত্রে এটা একটা অনেক অনেক একটা বড় একটা খবর আমাদের জন্য যারা আমরা এখানে এখানে থাকি, এবং খুব শীঘ্রই এটা তারা শুরু করবে। এবং অবশ্যই এখানকার যে টিকার যে
যে প্রসিডিওরটা সেটা অবশ্যই মডার্না কিংবা ফাইজারের টিকাই ম্যাক্সিমাম এখন লাগাচ্ছে। কেননা কিছুদিন আগে একটা খবর দিয়েছে যে 60 বছরের ঊর্ধ্বে যারা এখানটা প্রথম টিকাটা অ্যাস্ট্রাজেনেকার টিকা লাগিয়েছিল তাদেরটা সেকেন্ড যে ডোজটা যেটা সেটা তারা ফাইজারের টিকা দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে তারা অ্যাস্ট্রাজেনেকার যে টিকার উপরে তারা কিছুটা একটু ভরসা কম করছে সেটা বোঝা যাচ্ছে। জানি না সেটার ব্যাপারটা যারা বিশেষজ্ঞ তারা এই ব্যাপারটা ভালো করে বলতে পারবে, তবে আমার যতটুকু ধারণা সেক্ষেত্রে এখানে মডার্না কিংবা ফাইজারের টিকাটাই সব থেকে বেশি তারা এখানটা থেকে তারা পুশ করার চিন্তা ভাবনাতেই আছে। যে বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং আপনার মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। যাক বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনটেন করে চলবেন। ধন্যবাদ।